আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে আলহামদুলিল্লাহ সুখবর আজ দুই সংখ্যার নিচে নেমেছে আক্রান্ত রুগী সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আজ আঠারোই আগস্ট দুই হাজার বাইশ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে ছয় জনের করোনার টেস্ট করা হয়েছে আর এদের মধ্য থেকে সাতানব্বই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আজও সৌদি আরবে গতকালের তুলনায় কিছুটা কম রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদিতে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লক্ষ বারো হাজার তিনশো সাতানব্বই জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে নয় হাজার দুশো তিয়াত্তর জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে একশো পঁয়ত্রিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে সাত লক্ষ নিরানব্বই হাজার তিনশো চুয়ান্ন জন ফলে বর্তমানে সৌদি আরবে সক্রিয় করোনায় আক্রান্ত রুগী আছে তিন জন এদের মধ্য থেকে সাতাত্তর জন রুগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে